প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি তোমাদের স্যার ডক্টর ফারুক আহমদ, সহযোগী অধ্যাপক রসায়ন। আজকে তোমাদের সামনে যে অনলাইন ক্লাস নেব, সেটা হলো আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পরিবাহী প্রকারভেদ এবং আমাদের ফ্যারাডের প্রথম সূত্র। আশা করি তোমরা কাজটা খুব মনোযোগ দিয়ে শুনবে, কাজটা ঠিক মতো ফলো করলে তোমরা এই টপিকটি ভালোভাবে জানবে, তারপরে বই পড়লে তোমরা আর কোনো অসুবিধা হবে না। আমরা এখন শুরু করব আমাদের পরিবাহী প্রকারভেদ ও ফ্যারাডের প্রথম সূত্র। পরিবাহী সম্বন্ধে আমাদের জানা আছে যে যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে তাদেরকে আমরা পরিবাহী বলি। পরিবাহী দুই প্রকার আমরা জানি, যে ধাতব পরিবাহী বা ইলেকট্রনিক পরিবাহী, এবং দুই নম্বর হলো আমাদের নির্দিষ্ট পরিবাহী বা আইনিক পরিবাহী। ধাতব পরিবাহী মানে বিভিন্ন ধাতব খণ্ডের মধ্যে যে ইলেকট্রন আছে, ইলেকট্রন মধ্যে বিদ্যুৎ পরিবহন করে, এই জন্য এর নাম আর ইলেকট্রনিক পরিবাহী। এটা অত্যন্ত দ্রুত গতিতে বিদ্যুৎ পরিবহন করে। আর আইনিক পরিবাহী আমরা জানি যে কোনো একটা গলিত বা দ্রবীভূত অবস্থায় যদি কোনো পথের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয়, তাহলে আয়নগুলি চলাচল করে, অ্যানায়ন পদার্থ বিশিষ্ট হয়, অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করে, অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে চার্জমুক্ত হয়, ক্যাটায়নগুলি ক্যাথায়ন গিয়ে চার্জমুক্ত হয়। এই যে তদ্বিষ্য পদার্থের অ্যানোডে ক্যাটায়নে চলাচল, এর মধ্যেই তদ্বিষ্য পদার্থের মধ্যে বিদ্যুৎ পরিবহন হয়। এই জন্য এর আরেক নাম হলো আয়নিক পরিবেশ। আয়নিক পরিবেশ সাধারণত তুলনামূলকভাবে ধীর গতির হয়ে থাকে। তাহলে আমরা এখন তড়িৎ বিশ্লেষণ যদি আমরা জানি যে কিছু পদার্থ আছে দুই প্রকার, তড়িৎ বিশিষ্ট পদার্থ মৃদু তড়িৎ বিশিষ্ট এবং শক্তিশালী তড়িৎ বিশিষ্ট। যে সকল পদার্থ দ্রবণে সম্পূর্ণরূপে আনিত থাকে, সম্পূর্ণরূপে আনিত হলে তাদেরগুলি শক্তিশালী তড়িৎ বিশিষ্ট হয়। যেমন আমরা জানি যে বিভিন্ন ধাতব লবণগুলি যারা গলিত অবস্থা থাকে এবং দ্রবণ অবস্থা থাকে, এবং শক্তিশালী অ্যাসিড ঘাস, এগুলি সাধারণত আমরা জানি যে শক্তিশালী তড়িৎ বিশিষ্ট। দুর্বল তড়িৎ বিশিষ্ট যে সকল পদার্থ পানিতে বা দ্রবণে সম্পূর্ণ আনিত হয় না, তাদের দুর্বল তড়িৎ বিশিষ্ট। এই দুর্বলতা দুর্বল এসিড, দুর্বল ঘাট আছে, যেমন আমরা বলতে পারি যে কার্বনিক এসিড একটা দুর্বল এসিড, জৈব এসিডের মধ্যে ইথানোয়িক এসিড একটা দুর্বল এসিড, হ্যাঁ আমরা এগুলো জানি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ঘাট, এরা সম্পূর্ণ আনিত থাকে। এছাড়াও বিভিন্ন পদার্থ ভাগ করলে পরিবাহী অপরিবাহী হতে পারে, আমরা অনেক পরিবাহী পদার্থ হতে যাই। এখন তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশিষ্ট পরিবাহী কথা আসলে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ সঙ্গে জানতে হবে। তড়িৎ বিশ্লেষণ কোষ পদার্থকে যখন আমরা কি করবো, তড়িতের সাহায্যে বিশ্লেষণ করবো, তখন যে একটা সজ্জার প্রয়োজন হয় সেটা তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষে যদি আমরা গঠন দেখি, একটা ব্যাটারি থাকবে, ব্যাটারির জনপ্রকল থাকবে, ঋণাত্মক থাকবে, দুটা ধাতব পাত বা তার থাকবে। এই ধাতব পাতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থে নিমিত থাকে। তাহলে আমরা এটা ব্যাটারি জন্য অ্যানোড, ডান পাশে হলো ক্যাথোড। ক্যাথোড কাকে বলি? ব্যাটারি ঋণাত্মক প্রান্তে যুক্ত প্রান্তকে আমরা ক্যাথোড বলি, আর আমরা ব্যাটারি ধনাত্মক প্রান্তে যুক্ত পাতকে বা প্রান্তকে অ্যানোড বলি। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন এখানে থাকতে পারে কপার সালফেটে জড়িয়ে ধরে, তাহলে কপার কোথায় যাবে? ক্যাথোডে যাবে, গিয়ে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। কপার এক ওয়াতে আসছে, প্লাস দুটি ইলেকট্রন ক্যাথোড থেকে, এই ক্যাথোড থেকে সে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে এখান থেকে, পরে সে কপার হিসাবে জমা। তাহলে এই যে কপার তো বিশ্ব পদার্থের মধ্যে ছিল, কপার সালফেটের মধ্যে দ্রবণের মধ্যে ছিল, সেই কপারটা ক্যাথোডে গেল, গিয়ে ইলেকট্রন গ্রহণ করলো, করে সে ক্যাথোড উপর জমা হলো কপার হিসেবে। তাহলে এখানে একটা পরিবহন হলো কার, আমাদের একটা ক্যাটায়নে, ফলে এই পরিমাণে এখানে বিদ্যুৎ উৎপন্ন হলো। এই জন্য এই আমাদের কপার জলীয় দ্রবণকে আমরা বলি যে আমরা তদৃশ্য বা আয়নিক পরিবেশ। তাহলে এই যে আমাদের তদৃশ্য পদার্থ, যে এখানে একটা তদৃশ্য কোষ আছে, এই কোষের সাথে আমাদের যে রাশিগুলি জানতে হয় সেগুলির মধ্যে আমরা যেমন জানতে হয় যে আমাদের তড়িৎ প্রবাহ কী জিনিস জানতে হবে, দুই নম্বর হলো চার্জ কী জিনিস, তিন নম্বর হলো অ্যানোড কী জিনিস, চার নম্বর হলো ক্যাথোড সম্বন্ধে জানতে হবে। তাহলে আমরা কী জানি যে বিদ্যুৎ যখন পরিবাহিত হয়, তাহলে এখানে চার্জ কেন বিদ্যুৎ পরিবহন হয়? বলছে যে একটা ধাতব খণ্ডের
একটা কোষের মধ্যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে আমাদের চার্জ প্রবাহিত হয়, চার্জের একক হলো কুলম্ব। আর কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে বা একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটার নাম হলো আমাদের তড়িৎ প্রবাহ। 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ বা কুলম্ব আমাদের পরিবাহিত হয় সেই 1 সেকেন্ডে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত আমাদের চার্জকে আমরা বলি তড়িৎ প্রবাহ, এর একক হলো অ্যাম্পিয়ার। এই দুটোর মধ্যে চার্জের একক কুলম্ব, এ কুলম্ব ইকাল টু আই গুণ টি, তার মানে সময়ের সাথে যদি আমরা তড়িৎ প্রবাহ গুণ দেই, অ্যাম্পিয়ার গুণ দেই, তাহলে আমরা চার্জ বা কুলম্ব আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে আপনার মধ্যে সম্পর্ক। অ্যানোড ব্যাটারির ধনাত্মক যুক্ত প্রান্তকে বা পাককে আমরা অ্যানোড বলি, ঋণাত্মক যুক্ত পাককে আমরা ক্যাথোড বলি। তারপরে অ্যানোড ক্যাথোড আমরা জানলাম, আমরা আরেকটা টার্ম জানতে হবে তড়িৎ রাসায়নিক তুলনা। রাসায়নিক তুল্যাঙ্ক এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা রাশি, এটা আমাদের সবাই জানতে হবে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইকুইভ্যালেন্ট বা প্রতিকূল বলা হচ্ছে এটা তড়িৎ বিচ্ছুরণের সময়। যদি তড়িৎ বিচ্ছুরণ কোষে 1 কুলম্বর চার্জ প্রবাহিত হয়, 1 কুলম্বর চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে ওই পদার্থকে বলে, ওই উক্ত পদার্থে ওই পরিমাণটাকে বলা হয় আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যেমন এখানে কপার সালফেট আছে বা সুতের দ্রবণ আছে, এখানে কপার গিয়ে ক্যাথোডে জমা, তাহলে আমরা যদি তড়িৎ বিচ্ছুরণ কোষের মধ্যে 1 কুলম্বর চার্জ প্রবাহিত করি, তাহলে যে পরিমাণ চার্জ এখানে সঞ্চিত হবে সেটাই হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা কত মান? কপারের ক্ষেত্রে জেড, যদি কপারের ক্ষেত্রে হয় কত আমাদের বলছি যে 0.000329 গ্রাম পার কুলম্ব। তার মানে বুঝতে গেল প্রতি কুলম্ব চার্জ প্রবাহিত করলে কপার সালফেট দ্রবণ থেকে এত গ্রাম কপার সঞ্চিত হয়। তেমনি আমরা দস্তা বা জিঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি, সিলভারের ক্ষেত্রে বলতে পারি যে কপারের তৈরি তুলনাঙ্ক এত কেন, তাহলে কী বলবো 1 কুলম্বর চার্জ প্রবাহিত করলে তৈরি সময় ক্যাথোডে আমাদের কপার সঞ্চিত হবে এই পরিমাণ। তাহলে আমরা এটা জানলাম। তারপরে আমাদের চার্জ সংযম, চার্জ মানে বিদ্যুতের প্রবাহ, বিদ্যুৎ যে কি পরিমাণ ইলেকট্রন স্থানান্তর হচ্ছে, আর প্রবাহ হলো প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ চার্জ বা কুলম্ব আমাদের পরিবাহিত হচ্ছে, আর অ্যানোড হলো ধনাত্মক প্রান্ত, ক্যাথোড হলো ঋণাত্মক প্রান্ত। এখন তড়িৎ বিচ্ছুরণের সময় কি হয়? আমাদের এখানে ক্যাথোডে সঞ্চিত হয় আর অ্যানোডে দ্রবীভূত হয়। অ্যানোড এখানে দ্রবীভূত হয়, ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে যায়, এটাকে দ্রবীভূত করা। এখন হলো কি পরিমাণ পদার্থ সঞ্চিত হয় সেজন্য বিজ্ঞানী ফ্যারাডে, ফ্যারাডে একজন বিজ্ঞানী, উনি কি বলছেন যে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হয় সেই সঞ্চিত পদার্থের পরিমাণ নির্ণয়ের জন্য উনি যে সূত্র দিয়েছেন সেটা হলো ফ্যারাডের প্রথম সূত্র। কি পরিমাণ পদার্থ ক্যাথোডে সঞ্চিত হয় সেই পরিমাণ সম্বন্ধে ফ্যারাডের যে সূত্র সেটা হলো প্রথম সূত্র। বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষণ সময় তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক, মানে চার্জের সমানুপাতিক, বিদ্যুৎ এর সমানুপাতিক। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের বা সাপ্লাই সর্বাধিক বিদ্যুতের সমানুপাতিক, তাহলে কি পরিমাণ ক্যাথোডে সঞ্চিত ডব্লিউ গ্রাম ইকাল টু সমানুপাতিক কিউ, কিউ হলো বিদ্যুৎ, ডব্লিউ সমানুপাতিক কিউ, তাহলে ডব্লিউ সমানুপাতিক কিউ, তাহলে ডাব্লিউ সমানুপাতিক আই গুণ টি, এখান থেকে পাই ডাব্লিউ সমানুপাতিক থেকে সমান জেড আই টি, তাহলে চারটা রাশি ডব্লিউ ইকাল টু জেড আই টি। জেড মানে হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখানে আমরা জেড কি পাই, জেড সমান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এই তৈরি রাসায়নিক তুল্যাঙ্ক কি বললাম যে তৈরি বিশ্লেষণের সময় যদি 1 কুলম্বর চার্জ যদি তৈরি বিশ্লেষণ কোষে প্রবাহিত করা হয় তাহলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় সেটা হলো তৈরি রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে আমরা এখান থেকে অঙ্ক করতে পারি যে কী পরিমাণ পদার্থ সঞ্চিত হবে যদি এরকম হয় যে
0.5 एम्पियर विद्युत 10 মিনিট ধরে তুতের দ্রবণে চালনা করে, তুতের দ্রবণে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে, কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে? প্রশ্নটা কি, 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে তুতের দ্রবণে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে? আমরা জানি যে সূত্রটা হল W = ZI × T, আমাদের কি চাইছে, কি পরিমাণ পদার্থ, তার মানে W চাইছে। তাহলে আমরা সাইড নোট যদি লিখি Z = তড়িতের সঙ্গে তুলনা করবো, কার এটা আমরা জানি যে এটা কপার, কপারে জানি যে আমরা তুত পানি কপার, কপারের ক্ষেত্রে সমান সমান 0.000329 গ্রাম পার কুলম আর আই কাটা কমতে বলা হয়েছে এখানে 0.5 মোলার, 0.5 মোলার, টি কাটা আমাদেরকে বলছে 10 মিনিট সমান 10 × 60 সেকেন্ড, তাহলে এখানে জ্যাটের মান বসাই 0.000329 আই কাটা আমাদের এখানে আছে 0.5 × T = 10 × 60 সেকেন্ড, তাহলে যেই মানটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের ডাব্লিউ। তাহলে আমরা দেখলাম যে আমরা ডাব্লিউ গুলো জ্যাটাই কি এটা কোথা থেকে পেলাম, ফ্যারাডের প্রথম সূত্রে পেলে আপনি W = ক্যাথোডে সঞ্চিত পদ পরিমাণ, Z = ওই পদার্থে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, I = আমাদের বিদ্যুতের প্রবাহ এম্পিয়ার, T = সেকেন্ড এককের সময়। তাহলে এখানে রাশি যে কোনো আমি জ্যাটটা আমার জানা আছে, আর জ্যাট যদি আমরা না জানা থাকি, জ্যাটটা যদি আমার না দেওয়া থাকে, তাহলে কপারের জ্যাট হবে তার গ্রাম পারমাণবিক ভর ভাগ 96500 কুলম, 00 গুণ তার যোজন। তাহলে এখানে গ্রাম পারমাণবিক ভর কপারের কত, 63.59650 কুলম, মানে 1 ফ্যারাডে, গুণ যোজন হলো 2, কারণ কপার হলো 2+। তাহলে এখানে এটা দিয়ে আমরা এই মানটা পেয়ে যেতে পারি 0.00329। তাহলে আমরা জ্যাটটা ইজিলি বের করতে পারি, যদি এখানে কপার নয় জিঙ্ক হয় তাহলে আমরা এখানে বের করতে পারি এখানে 65.5, যদি সিলভার হতো তাহলে 107.87 হতো। তাহলে আমরা যদি আমাদের তৈরি সূত্রগুলো দেওয়া না থাকে তাহলে আমরা এই সূত্র, আর আমরা জানি যে কুলম চার্জ 1 ফ্যারাডে সমান সমান 96500 এত কুলম। তাহলে আমরা জানি যে চার্জ এবং কুলম দুটাই হলো চার্জের একক, এটা হলো 1 কুলম একক, কুলম এবং ফেরারে দুটোই চার্জের একক। চার্জার নেই আমাদের কি পরিমাণ বিদ্যুৎ এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে, বিদ্যুৎ পরিমাণ ইলেকট্রন প্রবাহগুলি বিদ্যুতের পরিমাণ বের করতে হবে। তাহলে এইভাবে আমরা অঙ্ক করতে পারি, তাহলে আমরা W = ZIG আমরা এখানে চারটা রাশি থেকে জীবন করছি। এছাড়াও আমরা ইলেকট্রনের মাধ্যমে রেকোয়ার করতে পারি যে কপার যদি এখানে 2+ হয়, প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুটি ইলেকট্রনের জন্য 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগে, 2 ফ্যারাডে বিদ্যুৎ পেলে 2.96500 কুলম। তাহলে বিদ্যুতের পরিমাণ যদি আমরা জানি এখান থেকে কটা ইলেকট্রন গ্রহণ করে, তত মোল বিদ্যুৎ মানে তত ফ্যারাডে বিদ্যুৎ মানে 2.96500 কুলম কপারের ক্ষেত্রে বের করতে হবে। এভাবে যদি সিলভার হতো তাহলে 1 ইলেকট্রন, যদি জিঙ্ক হতো 2 ইলেকট্রন, যদি অ্যালুমিনিয়াম হতো 3 ইলেকট্রন, মানে 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগে 1 মোল কপার, কত হবে 1 মোল কপার। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে Al3++3 ইলেকট্রন হলে 1 মোল কি অ্যালুমিনিয়াম তৈরি হবে, তাহলে এখানে 3 ফ্যারাডে বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ জানলে আমরা এখানে 3 মোল এখানে অ্যালুমিনিয়ামের পরিমাণে বের করতে পারি। তাহলে কী বলি, অ্যালুমিনিয়াম আয়নটা 3 ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হয়, তাহলে 3 ফ্যারাডে বিদ্যুৎ গ্রহণ করে সে 1 মোল অ্যালুমিনিয়াম তৈরি হয়। তাহলে এখান থেকেও আমরা এখানে বিদ্যুৎ থেকে ভর, ভর থেকে বিদ্যুৎ বের করতে পারি, বিদ্যুৎ হিসাব করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমার ক্লাসটা ফলো করেছো এবং আজকে কী কী টপিকস আমরা আলোচনা করলাম শেষ হয়েছে, তোমরা ভালো মতো অবহিত হয়েছো। আশা করি আগামী ক্লাসগুলিতে আমরা এই রসায়নের সামনে ক্লাসগুলি আমরা সুন্দর উপস্থাপনা করবো, তোমরা ক্লাসগুলি ফলো করবে। আর তোমরা এই করোনার এই আক্রান্তের যুগে তোমরা সবাই নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুন্দরভাবে থাকবে, সবাই ভালো থাকবে। আসলে সন্তোষ, আসসালামু আলাইকুম।